নমস্কার বন্ধুরা পাখিস ব্লক চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি আমি ছোলার ডালের একটি মিষ্টি পিঠা তৈরি করব। তো তার জন্য দেখুন আমি এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তবে সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আমি দুটো সিটি দিয়েছি যাতে ডালগুলো পুরোপুরি গলে না যায় কিন্তু গোটা আছে তো এই অবস্থায় আমি নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করতে দিয়েছি পরে আমি এটা পেস্ট তৈরি করে নেবো তার আগে চলুন আমি কিছু ক্ষীর করে নিই তো তার জন্য আমি কড়াইতে দুধ আর নারকেল একসঙ্গে পেস্ট করে সেটা দিয়ে দিলাম দুধ নারকেলটা একটু সেদ্ধ হোক সেদ্ধ হওয়ার পর আমি এখানে অ্যাড করছি পাটালি গুড় তো এখানে পরিমাণ মতন আমি পাটালি গুড় দিয়ে দিলাম দিয়ে পাটালি গুড়টা খুঁতির সাহায্যে আমি ভেঙে টুকরো টুকরো করে দিলাম যাতে তাড়াতাড়ি দুধের সাথে মিশে যায় আর কিছুটা সুজি আমি ভেজে রেখে দিয়েছিলাম সেখান থেকে এক চামচ মতন সুজি আমি দিয়ে দিয়েছি আমি খুব অল্প পরিমাণে পিঠে তৈরি করব তাই অল্প পরিমাণেই সব কিছু করছি আর আসল কথা আমার ঘরে সেদিনকে নারকেল খুব কম ছিল তার জন্য আমি নারকেল আর দুধ একসঙ্গে মিক্সিতে দিয়ে একটা গোলা করে নিয়েছিলাম সেইটাই আমি জাল দিয়ে ক্ষীর তৈরি করছি তো এবার দেখো অনেকটা ঘন হয়ে গেছে তো এটা ঘন আরেকটু করে নেব আর এখানে একটু গুঁড়ো দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য যেটা আমি দেখাতে পারিনি আগেই দিয়ে ফেলেছিলাম আর যেহেতু আমি এক হাতে মোবাইল নিই আর এক হাতে আমি রান্নাগুলো করি তার জন্য কিছু কিছু ভিডিও করতে যে আমার একটু অসুবিধা হয় তার জন্য আপনারা প্লেজ কিছু মনে করবেন না তো দেখুন এবার ডালগুলো আমি ছোলার ডালটা পেস্ট করে নিয়েছি ঠিক এরকম শুকনো শুকনো করে জল একদমই দেওয়া যাবে না তো এরকম শুকনো অবস্থায় আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর উপর থেকে ঠিক আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ আমি ডাল ভিজিয়েছিলাম সেই এক কাপ ডালের জন্য দু চামচ ময়দা এখানে দিতে হবে ময়দার মানে মাপটা খুব অল্প দিতে হবে বেশি দেওয়া যাবে না এতে পিঠাটা খেতে ভালো লাগবে না বা রসটা ভিতরে যাবে না তো দেখুন আমার মেয়েকে খুব সুন্দর করে একটা ডো করে নিয়েছি আর সামান্য একটু ময়দা নিয়ে নিলাম এটা লাগবে তারপর হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ঠিক এইভাবে ছোটো ছোট লুচি করার জন্য যেরকম লেচি করি সেরকম লেচি করে নিয়েছি তো এই লেচিগুলো করে নিচ্ছি আগে আমি তারপর হাতে একটু ময়দা লাগিয়ে আমি ঠিক এরকম গোল গোল করে ঘুরিয়ে ছোট ছোটো বাটি করে নেব আমরা অনেকে কুলিপিঠে বানানোর জন্য যেরকম বাটি করি বা পুর ভরে যেমন পরোটা বানাই ঠিক সেই পদ্ধতিতেই তৈরি করতে হবে তো আমি সেইভাবেই তৈরি করে নিচ্ছি তারপরে তখন মুখটা মেরে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন যা যেরকম ইচ্ছা সেইভাবে আমি এক একটা এক এক রকমের করে আমি আপনাদের দেখাবো যেহেতু আমি একাই করি ক্যামেরা ধরে করতে খুব অসুবিধা হয় তার জন্য সবগুলো দেখাতে পারবো না তো একটাই দেখিয়ে নিলাম দেখুন এইভাবে ঠিক করে নেবেন এটা খুব সহজ কাজ সকলেই পারেন রান্নাঘরে যারা রান্না করেন তারা সকলেই সব কাজ খুবই পাকাভাবে পারেন আমিও হয়তো অতটা ভালো পারি না তবু চেষ্টা করি তো দেখুন এইভাবে করে নিয়েছি আমার ছেলেও আমাকে হেল্প করেছে কিছু করে দিয়েছে তো আর আমি এখানে রস বানাচ্ছি আমি কিছুটা গুড় আর জল ভালো করে ফুটে গাঢ় করে দেখুন রস করে নিয়েছি এই রসটার মধ্যে আমি একটু এলাচও দিয়ে দিলাম রসটা ফুটতে থাক এদিকে আর চলুন আমি অন্য কাজগুলো সেরে ফেলি তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়াতে যে পিঠেগুলো আমি বানিয়ে রেখেছিলাম এই পিঠেগুলো এবার আমি এখানে তেলে আস্তে আস্তে করে ভেজে নেব মিডিয়াম আছে ভাজতে হবে নালে এটা তাড়াতাড়ি উপরটা লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তাই খুব মিডিয়াম লোয়ে আমি ভেজে নিয়েছি পিঠেগুলো ভেজে নিয়ে গরম গরম রসের মধ্যে ছেড়ে দিয়েছি তো এগুলো আমার ছেলে ডিজাইন করেছে দেখুন তো যেরকমভাবে পেরেছি মা ছেলে মিলে বানিয়ে রসে ভিজিয়ে দিলাম পিঠেটা খেতে খুব ভালো লাগে আমার ছেলে তো খুবই পছন্দ করে ওর জন্যই আমি বানিয়েছি আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানাবেন আপনাদের বাড়িতে কোনো বাচ্চা থাকলে তারা খুব মজা করে পিঠেটা খাবে আর আপনারা ছেলে এটা গরম গরম ভেজে খেতে পারেন তাতেও খুব ভালো লাগে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আপনারাও ঝটপট করে এইভাবে বানিয়ে নিন বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানান আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন